গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখতে পাচ্ছো সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন থেকেই আমার ভিডিওটা চালু করছি। তো ওখানে দেখো আমুদি মাছ ভাজা বসিয়েছি, এই কড়াইটায় ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, আর এই কুমড়ো দিয়ে ডাল হবে। আর এদিকে দেখো মাছ ভাজার জন্য নুন হলুদ আরও মাখিয়ে রেখেছি, আর তিন চার পিস মাছ সেখানে দেখো কাতলা মাছ ভেজে রেখেছি আমার মেয়ে আর আমার ভাইয়ের জন্য। তো সকালবেলা আজকে এটাই রান্না হবে, তো তাড়াহুড়ো করে রান্নাটা করব বলে ওই জন্য তিন দিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো গাঁটি সিদ্ধ করে রেখেছি, গাঁটি আলুর তরকারি হবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আর সকালবেলায় দেখতে পেলে যে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো তাড়াহুড়ো ছিল এসে সমস্ত কাজ করতে করতে, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। তারপরে কি করেছি যে ভিডিওটা চালু, তোমাদের জন্য ভিডিও চালু করেছি। আর কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল, মেয়েরও শরীরটা খারাপ ছিল অনেকটাই, যেহেতু ওর জন্য রবিবার ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসেছি। আর এখন চারিদিকে যা হচ্ছে সমস্ত ঘরে, মানে একজনের শরীর খারাপ হলে আর বাদ বাকি বাড়ির লোকেরও সবারই হচ্ছে। হ্যাঁ, তো ও বলছে যে ওই পাশে যে ননদ আছে, তো তারও ছেলে যার ছেলে আছে, তো সেও তারও মানে জ্বর এসছে। তো হ্যাঁ, বলছিলাম এখন সব ঘরেই সর্দি কাশি জ্বর, একজনার হলে আরেকজনার হচ্ছে। তো ওর জন্য বারবার খবরেও দেখাচ্ছে যে সর্দি কাশি হলে ডাক্তার দেখান। তো ওর জন্য মেয়েকে আমি আর ফেলে রাখলাম না, ওই জন্য ওর বাবাকে বললাম যে আজকে যখন ছুটি আছে আর দেখো ডাক্তার বসে কিনা, যদি বসে তাহলে ওকে নিয়ে যাও। তো সেদিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, আর আমারও তো গলাটা খুবই ব্যথা, যে কথা তো বহুদিন ধরেও তো তোমরা দেখতেই পেলে গলার ভয়েসটা কীরকম হয়েছে ছিল, তো দুদিনের তুলনায় আজকে একটু ভালো আছি। তো ওই জন্য ভিডিওটা চালু করেছি, আর সকালবেলা ভিডিওটা চালু করেছিলাম, তারপরে আমার আর খেয়াল নেই যে তোমাদের সাথে ভিডিওতে ভিডিওটা চালু করেছি, তো আর কথা বলবো তারপরে আর মনে ছিল না। তো এখন আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে ওখানে বসে টিভি দেখছে, আর আমি জামা কাপড় গোছাতে গোছাতে কিছু হাতে অ্যালবাম এসছে। তো ভাবলাম তো আজকে সারা কিছু তো দেখানো হলো না, যে তোমাদের সাথে আজকে কিছু শেয়ারও করা হলো না, তো এই জামা কাপড় গোছাতে গিয়ে অ্যালবামটা পেলাম, তো সেটাই ভাবছি তোমাদের একটু দেখাই। তো ওই যে পিছনে বসে আছে দেখছো, ছোটোবেলা খুব ভালো ছিল, শান্ত ছিল, হ্যাঁ, কিন্তু এখন যত বড় হচ্ছে দুষ্টুমি হচ্ছে। তো ওর কিছু ছোটোবেলার কিছু ফটো আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো তোমরা আমার মেয়ের ছোটোবেলার ফটোগুলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। তো চলো দেখাই তোমাদের ভিডিও এই ছবিগুলো, ঠিক আছে? তো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আমার মাম্মামের ছোটোবেলা, দেখো কি সুন্দর কিউট ছিল না? তো এই ছবিটা হচ্ছে যখন ও মানে ও আর আমি আতুরে ছিলাম, আতুর ঘরে, তো এটা তখনকার ছবি দেখো, ওই যে ওকে আমি কোলে নিয়ে বসে আছি। আর এই ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের একটা বিশেষ দিন ছিল এই ছবিটা যখন তোলা হয়েছে, এটাও তখন ওই আতুরের ছবি, আতুর ঘরে ছিলাম। দেখতে পাচ্ছ মশারি টানানো রয়েছে, তার মধ্যে মেয়েকে কোলে নিয়ে বসে আছি। তো তখন ওর বেশ এক মাস পূর্ণ হয়েছে, এক মাস হয়েছে। তো এক মাসের পরের ছবি এটা, এই যে দেখতে পাচ্ছ রোজ দিয়েছে, আমাদের বিবাহবার্ষিক ছিল এই যে। আর এখানে হচ্ছে আমার মায়ের কোলে, অন্ধকারটা ছাড় শুনো, আমার মায়ের কোলে দেখো বসে আছে, এই যে তখন আমি ভাড়া ঘরে ছিলাম, এই যে এই একটা ছবি, সেটা হচ্ছে পাপার কোলে। তো এই অ্যালবামটার মধ্যে আমার মাম্মামের ছোটোবেলার মানে একদম হওয়া থেকে, আতুর হওয়া থেকে, মানে হাঁটা চলা মানে সবই ওর প্রথম আছে, এই যে এটা যখন মামাবাড়ি গেছে, প্রথম মামাবাড়ি গেছে, তো সেই সময়ের ছবি যেদিন মামাবাড়ি প্রথম গেছে, এই যে দেখো মামা কোলে নিয়ে আছে, ওইটা হচ্ছে প্রথম যেদিন মামাবাড়ি গেছে সেদিনের ছবি। আর এটা হচ্ছে ওকে 3-4 মাস হবে মনে হয়, চার পাঁচ মাস হবে, তো সেই সময় ওকে বড় কাছারিতে নিয়ে গেছিলাম, তো সেই সময় এটার ছবি, এই যে ওর পাপা। আর এখানে এই যে আমরা গেছিলাম, শাশুড়ি মা, আমি, আমার বর, মেয়ে, আর এটা হচ্ছে আমার বান্ধবী, এখানে আমার বান্ধবী, তো এটা হচ্ছে তার ফটো। আর এখানে হচ্ছে আর ভাই গেছিলো, এই যে তো আমরা এই চার পাঁচজন মিলে একটা অটো বুক করে তো আমরা সেখানে গেছিলাম, হঠাৎ করে যাওয়া জানো তো, কোনো ভাবলাম কি যে প্রথম সন্তান সবাই বড় কাছারিতে নিয়ে গিয়ে চুলটা ফেলায়, তো ওই জন্য আমিও নিয়ে গিয়ে ওখানেই ওর চুলটা ফেলেছিলাম, ওই জন্য হঠাৎ করে হয়েছে,
ওই জন্য ওর মামা আমি এই এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার বান্ধবী শাশুড়ি সব এই কজন মিলে গিয়ে চুলটা ফেলে এসেছিলাম। আর দেখো এখানে পুরো নেড়ু মুন্ডু হয়ে কিরকম লাগছে, এখানে যখন চুল ছিল মাথায় তেমন একটা, যখন এই দেখো যখন হয়েছিল তখন চুল দেখো মাথায়, হ্যাঁ এটা তেল দিয়েছিলাম বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন নেড়ু হয়ে গেছে দেখো মুখটা যেন আরো কিউট লাগছে, এই দেখো দেখতে পাচ্ছ। এই একটা ছবি, এটা সবার কোলে একবার করে আছে, আর এই ছবিটা দেখো দেখে মনে হচ্ছে না কি দুষ্টু, শুধু মুখ কত রকমের করে, এই দেখো এই একটা, এই একটা, আর এটা দেখো কত রকমের দুষ্টুমি, মানে কত রকমের যে মুখের ভঙ্গি করতো, আর সবসময় ছোটবেলা দিয়ে যদি কোনো সময় ক্যামেরায় ছবি তুলতাম হা করে কটকট করে সেই দিকেই তাকিয়ে থাকতো। আর এই দেখো এই একটা ছবি, দেখো মুখের মুখের মুখটা দেখেছো কিরম ভাবে ছবি তুলেছে, এই দেখো দেখেছো এই একটা, এইটা হচ্ছে আমার মাম্মাম প্রথম যখন পাল্টি খেয়েছে মানে উবু হয়েছে, এইটা হচ্ছে সেই সময়ের ছবি। এই যে দেখো আমি প্রত্যেকটা সময় যখন ফার্স্ট ওর হাঁটা, ফার্স্ট বসা, ফার্স্ট দাঁড়ানো, তো প্রথম সব কিছু আমি ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছি, কারণ এইসব জিনিসগুলো কি বলতো একবার একবার চলে গেলে সেগুলো আর ফেরত আসে না, তো এইগুলোকে এই ক্যামেরার মধ্যে বন্দি করে রেখেছিলাম, যার কারণ হচ্ছে যেগুলো আমি পরে দেখতে পারবো যে প্রথম এরকম করে হেঁটেছে এটা একটা ছবি, মানে এইসব দেখলে তখন মানে তখন এর কথাগুলো মনে পড়বে, ও বুঝবে যখন বড় হয়ে, এখন হয়তো বুঝতে পারছে যে প্রথম যখন এটা হাঁটে যখন বলেছি দেখ প্রথম এরকমভাবে উবু হয়েছিস, এরকমভাবে দাঁড়িয়েছিলিস, তো ওগুলো আনন্দ মানে ও ভালো বেশ এনজয় করে। এসব হচ্ছে দাদার কোলে, ওই যে আমার ননদের ছেলের কোলে, আর ও ছোটোবেলা দিয়ে না তেমন একটা কারোর কোলে উঠতে চাইতো না, সবসময় এরকম নিচেই থাক। মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার শাশুড়ির মা, তো উনি যখন আমি যখন আমার যখন বিয়ে হয়েছিল উনি তখন জীবিত ছিল, তো উনি এখন 2-3 বছর হয়েছে উনি নেই। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে আমার মাম্মামের মুখে ভাতের জন্মদিন, আর মাম্মাম হচ্ছে তার মুখে ভাতেই প্রথম তার বাড়িতে গিয়েছিলো মানে রানাঘাটে, তো আমার মেয়ের মুখে ভাত হয়েছিল ওই রানাঘাটে, তো এখানে হয়নি যেহেতু আমাদের ভাড়া বাড়ি ছিলাম, এখানে তো বাড়ি নো ওখানে নিজেদের বাড়ি, তো তার জন্য, আর তার ঠাকুমা দাদু, ওর ঠাকুমা দাদু চেয়েছিল যে তার প্রথম নাতি নাতনি হলে তো তার মুখে ভাত ওখানেই হবে, ওর জন্য আমরা ওইখানে গিয়েই ওর মুখে ভাতটা দিয়েছি। আর এই যে দেখো মানে সেই সেই দিন ওই দিদা আমার মেয়েকে কোলে নিয়েছিল, তো সেই ছবিটাও রয়েছে যেখানে মুখে প্রসাদ হয়েছিল। দেখো এইটা হচ্ছে সেই মন্দিরের হচ্ছে ঠাকুর, তো এই যে দেখো ওই যে দেয় না মুখে প্রসাদের সময় হাতে পেন, থালা, চা, পয়সা, বই, কোনটা আগে নেবে, তো মাম্মামকেও দেখো দেওয়া হয়েছে এই যো, আর মাম্মাম সবার আগে এই যো বইটাতেই হাত দিয়েছিল, ওর মামা মুখে ভাতে প্রথম মুখে প্রসাদ দিয়েছে সেই ছবিটা ওই মন্দিরে বসে। তো ওই মন্দিরে গিয়ে আগে নাম লিখিয়ে আসতে হয়, তো যেদিনকার বাচ্চাদের মুখে প্রসাদের একটা ডেট থাকে, তো তো সেই ডেটে গিয়ে ওখানে মন্দিরে নাম লিখিয়ে আসতে হয়েছিল, তো তারা একটা টাইম দিয়ে দিয়েছিল কারণ ওখানে অনেক বাচ্চারা মুখে প্রসাদ দিতে গেছিলো, আর ওর যেদিন মুখে প্রসাদ হয়েছিল সেদিন অনেক বাচ্চারা কেউ কেউ ব্যান্ড পার্টি বাজিয়ে কেউ বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিল, তো আমাদেরও ওখান থেকে আমাদের মনার যখন মুখে প্রসাদ হয়েছিল প্রথমে আগে ওই মন্দিরে নিয়ে গিয়ে ওখানে মুখে প্রসাদ দিয়েছি, তারপরে বাড়িতে মানুষ মানে লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, তো সরি, তো তখন ওই ওখানে গিয়েই ওর মামা প্রথম মুখে মানে ওখান থেকে যে প্রসাদটা দিয়েছিল তো সেই প্রসাদটাই ওকে মুখে দিয়েছিল। এই যে হচ্ছে মানে সময় মানে খিদে পেয়ে গেছিলো, তো খিদের টাইমটা চলে গেছিলো, তো তখন খিদে পেয়ে গেছিলো বলে খুব কান্নাকাটি করছিল, তখনের হচ্ছে এই ছবি, এই যে কান্নাকাটি করছে খিদে পেয়ে প্রথম বসতে শিখেছে, দেখো এই যে প্রথম বসতে শিখেছে, তো সেই সময় এটা তার ছবি, এই দেখো এই একটা, আর এই ছবিটা হচ্ছে প্রথম দাঁড়াতে শিখেছে, এই যে বাস্কেট, এই বাস্কেটটা এখনও আছে আমার মেয়ের, এটার মধ্যে আমি ওর জামা কাপড় রাখি, তো দেখো সেই বাস্কেটটা ধরে প্রথম দাঁড়াতে শিখেছে, দেখেছো তো এই বাস্কেটটা ওর এখনও আছে, এই যে খেতে খেতে ঘুমাচ্ছে, সেই ছবিটাও তুলে দিয়েছি ছোটোবেলায়। আর এইটা হচ্ছে মামাবাড়ি
মুখে প্রসাদের পর দুধ ভাত খেতে গেছিল, তো হচ্ছে সেই ছবি। আর এই যে ড্রেসটা দেখেছো, এই ড্রেসটা মামা বাড়ি দিয়ে চুড়ি, হেয়ারবেন, গলায় মালা, সমস্ত জিনিস ওর দিদুন কিনে রেখেছিল ওর জন্য, যেদিন ও প্রথম মামা বাড়ির দুধ ভাত খেতে গেছিল। আর এই যে দেখো, মামা বাড়িতে গিয়ে মামার হাতে দুধ ভাত খাচ্ছে। এইটা দেখো, এইটা হচ্ছে আমার মাম্মামের প্রথম বার্থডে কেক। এইটা হচ্ছে আমার মাম্মাম প্রথম বার্থডে যেদিন ছিল প্রথম বছরের, তো সেই বছরের কেক এটা আমার মাম্মামের। কেকটা কত সুন্দর হয়েছে না, তখন তো বুঝতো না, এখন বোঝে যে কত সুন্দর ছিল কেকটা। ভাই আবার দেখো, এই যে পিছনে দেখো, একটুখানি শুধু কেকটাই কাটবো, তো তার জন্যই কেকটাই শুধু আনা হয়েছে, আর কিছু আনা হয়নি। যেহেতু আমরা কেক কেটে আবার বউ ভাতে নিমন্ত্রণ যাবো, তো তার জন্য আমার ভাই আবার ওইরকম লাইটিং করেছে, দেখো বেলুন দিয়ে এরকম সাজিয়ে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এরকমভাবে বার্থডেটাও সেলিব্রেট করেছিল। আর অনেকে বলে যে প্রথম বছরে কেক কাটতে, মানে জন্মদিন অত বড় করে করতে নেই, ওই অ্যালবামটাই ছিল, মানে ওর ছোটোবেলার মানে হাঁটা চলা বসা এটার সব সব কিছু ওর প্রথম, মুখে ভাত, তারপর হচ্ছে মামা বাড়িতে যাওয়া সেটা ছিল। আর এই যে অ্যালবামটা দেখতে পাবে, এই অ্যালবামটা এবার ওর একটু বড় বয়লা থেকেই আছে, ওর ছোট সব রকমের দুষ্টুমি এটার ওটার সেটার ছবি আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে, দেখছো, এটা হচ্ছে আমার লেহেঙ্গার ওড়না। ছোটোবেলা দিয়েই সাজতে খুব ভালোবাসে, একদম পুরো মায়ের মতো সাজুনি হয়েছে। এইটা হচ্ছে আমার মাম্মামের প্রথম হচ্ছে সরস্বতী পুজো, তো প্রথম সরস্বতী পুজোয় দেখো এই লেহেঙ্গার যে মতো যে শাড়িগুলো হয় সেগুলো পরেছে। হলে হবে কি, সেই দিন আমার মেয়ের না খুব জ্বর, তো এইটা হচ্ছে দেখো আমার মাম্মামের প্রথম যখন একটু হাঁটা শিখেছে, তো সেই সময় আমার মাম্মামকে রথ দেওয়া হয়েছিল, ওর বাবা এই রথটাকে কিনে দিয়েছে, তো যে বছর প্রথম মানে হাঁটা শিখেছে তো সেই বছরের রথ। আর এই রথটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি হয়েছে, তো ওই জন্য ওকে তুলোর জামা পরিয়ে দিয়েছিল, তো বাচ্চাদের তো নো সব মানে অত বাইরের জামা তো সঙ্গে সঙ্গে পরাতে পারে না, তো ওই জন্যই তুলোর জামা দিয়ে দিয়েছে, আর যেহেতু সিজারে হয়েছে তো ওই জন্য। আর দেখো একদম প্রথম ছবি, মানে এটা হচ্ছে ওর জন্মের পর যখন ওই দোলনায় দিয়েছিল সেই সময় তুলে নিয়েছিল। আমার ক্যামেরা ছিল না জানো তো তখন, আর তখন এত ভালো ওর পাপার ফোনও ছিল না, আমার তো ছিলই না, ওর পাপারও তেমন ভালো ফোন ছিল না, সেই নোকিয়ার যে কিপ্যাড দেওয়া যে ফোনগুলো ছিল সেই দিয়ে সেই ক্যামেরা থেকে ছবিটা তুলেছে, ওই জন্য না ভালো বোঝা যাচ্ছে না। ছবিটা দেখো কত বড় বড় লাগছে আমার মাম্মামকে, এটা হচ্ছে সরস্বতী পূজার ছবি, হ্যাঁ দেখেছো। আর এই দেখো, ছোটোবেলা থেকেই একটু পাগলামো বুঝছিল, পাগলামি একটু করতো, তো সেই ছবি এটা দেখতেই মানে দেখেই বুঝতে পারছো যে আগের থাকতে একটু পাগল পাগল ছিল, পুরো একদম বোতল গামছা পরে আর দেখো এই যে বসে আছে। এই যে দেখো, এই ছবিটা হচ্ছে আমার মাম্মামের প্রথম জীবন স্কুলে গেছিল, স্কুলে পা দিয়ে, তো সেই দিনের ছবি, তো সেটাও আমি ছবিটা তুলে রেখেছি। এইটা হচ্ছে আমার মাম্মামের লাস্ট ছবি। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি, তো আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি এটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন যা অবস্থা, সবার সর্দি ঠান্ডা কাশি, সবাই নিজেদের খেয়াল রাখবে আর ভালো থাকবে, তো টাটা।